আমরা ডেকে নিচ্ছি সংকেত রহস্য লেখিকা রুদ্রানীকে। পাওয়া যায় সেই একসাথে ইঞ্জিনিয়ারিং পড়া মেয়েটা আজ সেলিব্রিটি। এইটা বলবো প্রোডাকশন হাউসের ক্রেডিট দেবো, যারা সাহস করে এই সময়টার মধ্যে সাহস দেখিয়েছে। আর বাকি ছবিরা এটাই দেখে এবার একটু আরও বেশি সাহস পাবে এবং ছবিগুলো রিলিজ করবে পরপর। আমার মনে হয় যখন সব কিছুই আমরা করছি তাহলে সিনেমা হলে গিয়ে সিনেমা কেন দেখবো না। সো মাস্ক পরে স্যানিটাইজার হাতে নিয়ে সিনেমাটা দেখে নিজেদের একটু ডিস্ট্রেস করাটা কিন্তু মানে কোনো কিছু ভুল নয়। সো আই থিঙ্ক ওয়ান শুড ডু দ্যাট, একটা ভালো সময় কাটানো যায় পরিবারের সাথে। সো তার জন্যই, এবং অতদিন ধরে আমরা একটা ছবিতে আমরা সকল মিলে প্রচণ্ড বেশি হার্ডওয়ার্ক গেছে খেটেছি, সেই ছবিটা যখন মুক্তি পায় দর্শকের কাছে পৌঁছে যায় সেটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। অনেকদিন বাদে তো হলো না, আমার মনে হয় লাস্ট ইয়ার দেখেছিলাম, তারপর প্যান্ডেমিক অ্যান্ড দেন তারপর হ্যাঁ মনে হচ্ছে যে সিনেমা হলে সিনেমা দেখাটাই বিশাল বড় ব্যাপার, সেটা নিজের সিনেমা হলে তো অবভিয়াসলি এক্সট্রা পয়েন্টস। টু ফাইট ব্যাক সামহাউ প্লেস ওয়্যার ইস্ট মিটস দ্য ওয়েস্ট ইজ আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। দেখো কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে এরকম একটা পরিস্থিতির মধ্যে, যখন সবাই পিছিয়ে যাচ্ছে কাউকে না কাউকে তো রিস্ক নিতে হবে, কাউকে না কাউকে চান্সেস নিতে হবে। তো আমরাই চান্সটা নিলাম, হোপফুলি যদি দর্শকের ভালো লাগে এবং সিনেমা হলে আসে তাহলে আরও প্রোডিউসাররা সাহস পাবেন তাদের সিনেমা রিলিজ করার জন্য। সিনেমাটা বানানোর সময় থেকেই আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম সমস্যা ফেস করেছি, কারণ শুটিংয়ের সময়টাই ছিল একদম এই প্যান্ডেমিকের মাঝামাঝি একটা সময় আর কি, যখন আমরা ইউকেতে গিয়ে শ্যুট করেছি, যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটস চলছিল না খুব একটা বেশি। তো হোপফুলি দর্শকের ভালো লাগবে। আমি প্রথমেই প্রোডিউসারদেরকে বাহবা দেবো যে তারা এরকম সাহস দেখিয়েছেন এই সময় ছবি রিলিজ করার, এবং আমার মনে হয় এটা পথ দেখাবে ইন ফিউচারে আরও প্রোডিউসারদেরকে আরও সাহস দেবে এইরকম সময় ছবি রিলিজ করার। ছবিটা কেমন ব্যবসা করবে সেটা অবভিয়াসলি দর্শকের হাতে, এখন কত মানুষ আসবেন, কিন্তু আমার মনে হয় এইবারে আমি যা শুনছি এবারে নাকি কোভিড খানিকটা হলেও এবার আস্তে আস্তে কমছে, এরকম আমি এরকম যেমন প্রিমিয়ারে এসেছি আমি সারাক্ষণ মাস্ক পরে রয়েছি, এক মুহূর্তে যেন মাস্ক নামাইনি। তো আমার বিষয়টা হচ্ছে যে এইভাবে আমরা যদি কোভিড বিধি মেনে একটু হলে এসে ছবিগুলো দেখি তাহলে একটা খুব একটা অদ্ভুত খারাপ সময়ের মধ্যেই যাচ্ছি, তো আমার মনে হয় খানিকটা হলেও একটু বিনোদন দিতে পারবো, খানিকটা আনন্দ দিতে পারবো, মানুষ এসে খানিকটা এইসব ভুলে একটু এনজয় করতে পারবে। আমি একান অবভিয়াসলি দেবরজিৎ এবং আমি দুজনে মিলে গেছি। গানটা এখনের সময়ের অবশ্যই, ছবিতে যে যদিও হিস্ট্রির একটা বিশাল বড় রোল আছে বাট আমাদের গানটা যে সময় আসছে সেটা একেবারে কন্টেম্পোরারি মডার্ন টাইমে, মডার্ন কাপলস যেমন হয় আজকাল আমরা অনেক সময় দেখে থাকি দুজন স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুটো আলাদা শহরে আছে, কাজের সূত্রের জন্য তারা আলাদা থাকতে হচ্ছে এবং অনেক দিন পরপর দেখা হচ্ছে, যেটা আমি আমার পার্সোনাল লাইফে অনেক বছর এক্সপিরিয়েন্স করেছি। আমাদের লং ডিস্টেন্স ম্যারেজ ছিল, সো ওরম একটি সিচুয়েশানে যেখানে অনেক দিন পর একজন হাজব্যান্ড এবং ওয়াইফ একটা শহরে দেখা করছে তাদের অনেকদিন পর, এরকম একটা সিচুয়েশানে গানটা। সো অবশ্যই রোম্যান্টিক গান, মিষ্টি একটি প্রেমের গান, সাবিসুর এবং রিতমের লেখা আমরা সম্পর্কে জানি এবং আমি আর দেব অরিজিৎ দুজনে মিলে গেয়েছি। একটি মাত্র গান যেহেতু তাই পুরো গোটা ছবিতে ওই একটা গান এবং সেই একটা গানের সঙ্গে নিজের অ্যাসোসিয়েটেড যেহেতু তাই আলাদা করে একটু বেশি ভালো লাগা তো ডেফিনেটলি আছে। জয় হিন্দ, আজাদ হিন্দ, জিন্দাবাদ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।